ইতিহাসের নাম পড়েছেন নবাব মির্জাফর বলে, নামটাও শুনেছেন, নবাব মির্জাফরের কবর এটা। পাবলিক ইনাকে মির্জাফর বলে জানে, ইনার আসল নাম তো। বন্ধুরা, আমি এমডি জুলকার নাইন আপনাদের স্বাগত জানাচ্ছি মুর্শিদাবাদের ইতিহাস সম্বন্ধিত আরও একটি নতুন ভিডিওতে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক কবরস্থান। তো এখানে মোট 1100 কবর রয়েছে, তো কোনটি কার কবর সেটা বলা খুব মুশকিল। তো সেই জন্য আমি এখন একটা গাইড করে নেব এবং গাইডের মাধ্যমে কোনটি কার কবর সেটা আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন বন্ধুরা, ভেতরে প্রবেশ করা যায়। প্রথম কথা, আমার নাম বেলাল হোসেন আর আমি এখানে গাইডও করি, কাজও করি। এই যে জায়গায় ঢুকলেন, এই জায়গাটার নাম জাফরাগঞ্জ, পুরো এলাকার নাম। নামটা নবাব মির্জাফর রেখেছিলেন, ওনার নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান, ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়। এর ভেতরে কবর আছে 1100। তো 1100 যে কবর আছে, পুরো মির্জাফরের পরিবারের কবর, বাইরেকার কোনো লোকের কবর আজ অব্দি এর ভেতরে দেওয়া হয় না। 1100 নবাব বাংলা বিহার উড়িষ্যার ছিল না, বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল 18টা। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস পাবেন। কিছু নবাবের কবর এখান থেকে বাইরে দিয়ে আছে ওনাদের নিজের নিজের জায়গায়। কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কলি খান, সুজাউদ্দিন, সরফরাজ খান, আলীবর্দী খান, সিরাজদুল্লাহ, মীর কাসিম, মিরন, এদের কবর ওনাদের নিজের জায়গায়। আর কিছু নবাব নাজিমদের কবর এই মিডিল লাইনটাই আছে, দেখাচ্ছি। যত ঘেরার ভেতরে কবরগুলো আছে এগুলো সব মেয়েদের, ইনা বেগমদের, ইনারা তো বোরখা পড়ে বেড়াতেন, সেই জন্য মারা যাবার পরে ইনাদেরকে পর্দা নসিমে রাখা হয়েছে। আর যত খোলা কবর বাইরে এগুলো সব ছেলেদের কবর আছে নবাবদের। দেশ স্বাধীন হওয়ার পরে এই মুর্শিদাবাদের নবাবই ছিল, দেখেন ইনি হচ্ছেন দ্বিতীয় নবাব, নবাব ওয়াসেফ আলী মির্জা। ইনি নবাবই করেছিলেন 53 বছর, 1906 থেকে 1959। এই মুর্শিদাবাদের নবাবই শেষ হয়েছে 1959 থেকে 1969 সালে শেষ হয়েছে। শেষ নবাব হচ্ছে ওয়ারেস আলী মির্জা আর হাসান আলী মির্জা। এই তিনটে নবাব এই মুর্শিদাবাদে, মানে নবাবি দেশ স্বাধীন হবার পরে নবাবি করেছিলেন ইনারা। আর এই যে পুস্তাগুলো দেখছেন, যখন নবাবরা আসতেন এখানে তখন এগুলোতে ওনারা বসে আরাম করতেন তখনকার দিনে। এটা একটা ধর্মস্থান, এটা শুধু মহরমের সময় ইমাম হুসেনের শোক পালন করা হয়, মানে এটা ছোট, মানে ছোট মোটো ইমাম বাড়া। তো জায়গাটা, এই জায়গাটা ছিল, এটা কবরস্থান ছিল না, এটা ছিল কিচেন গার্ডেন, এটা গার্ডেন ছিল, এখানে রান্না হতো আর নবাবরা বসে এখানে আরাম করত। তো এই জায়গাটার টোটাল নাম ছিল গুলবাগ। এই জায়গাটা ছিল যে আলীবর্দী খানের বোন শাহজাদি শাহ খানম, মির্জাপুরের প্রথম স্ত্রী, উনার জায়গা। যখন এখানে পাখি দুটো মারা গেল তখন থেকে আলীবর্দী খানের বোন শাহ খানম, উনি বললেন কি আমার যত বংশ মারা যাবে তাদের কবর এর ভেতরেই দেওয়া হবে, আমাদের এটা পার্সোনাল কবরস্থান। তো আমরা 1100 কবর বলি কিন্তু 1100 কবর থেকে বেশি আছে। এখনও নবাব মির্জাপুরের পরিবাররা, ওনারা বেঁচে আছেন, কলকাতায় থাকেন, হাজারদুয়ারি পেছনে বাড়ি আছে। তো এর ভেতরে একটা উৎসব হয়, উৎসবটাকে শবে বরাত বলা হয়। মির্জাপুরের পরিবাররা বছরে একবার ওনারা আসেন, এসে যার যার আত্মীয় স্বজন আছে দোয়া সালাম ফাতিয়া ধূপ বা ফুল এগুলো ওনারা চাপিয়ে যান বছরে একবার এসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বছরে একবার আসেন ওনারা, লাইট জ্বলবে, পুরো মোম এগুলো জ্বলা জ্বালানো হয়, ধূপ ফুল জিয়ারাত ওনারা করেন এসে। দেখেন সব থেকে কবর এখানে হয় এই দুটো পাখির, নবাব মির্জাফরের যে বড় ছেলে মিরন একটা বাজ পাখি একটা পায়রা পুষেছিলেন,
চিঠি আদান প্রদান করার জন্য। একটা বাজ পাখির কবর, পায়রার কবর। এরা দুজন পিয়নের কাজ করত। বাজটার নাম হীরালাল, পায়রাটার নাম হচ্ছে পান্নালাল। বাজ পাখি, হ্যাঁ, এটা বড় আছে, এটা ছোট আছে পায়রাটার। আর হাজারদুয়ারির ভেতরে যাবেন, এটা হাজারদুয়ারি, এটা মেন গেট, দুতলায় যাবেন আর্ট গ্যালারিতে। মির্জাপুরের সঙ্গে ওনার ছেলে মিরন, দেখবেন বাজ পাখি ধরে আছে, ছবি দেখতে পাবেন। ওই যে পাঁচিলটা দেখছেন, একদম লাস্ট পাঁচিল, পুরো বাউন্ডারি টোটালটা ঘিরা আছে। কবরস্থানকে তো মুখবাড়া বলা হয়, তো জাফরাগঞ্জ মুখবাড়া, জাফরাগঞ্জ সেমেটারি জায়গাটার নাম। হাজারদুয়ারি যে মালিক নবাব হুমায়ুন যা, ইনার মেয়ের কবর সুলতান গীতিয়ারা বেগম সাহেবা। যত ঘিরার ভেতরে কবরগুলো আছে, এগুলো তো মহিলাদের, এনারা বাইরে বেড়ালে বোরখা পরে বেড়াতেন, মারা যাবার পরে এনাদেরকে পর্দা নসিমে রাখা হয়েছে। নবাব মির্জাফর এই বাংলায় তিনটে বিয়ে করেছিলেন। উনার প্রথম স্ত্রী শাহজাদি শাহা খানম, যে আলিবর্দি খানের বোন, ইনি আলিবর্দি খানের বোন ছিলেন, আলিবর্দি খানের বোন জামাই নবাব মির্জাফর। ইনার দুটো সন্তান ছিল, একটা মেয়ে একটা ছেলে। নবাব মির্জাফরের বড় ছেলের নাম মিরন, একটা মেয়ে, মেয়ের নাম হচ্ছে ফাতেমা বেগম। ফাতেমা বেগমের সঙ্গে মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল। মীর কাসিম এখান থেকে নবাবি নিয়ে গেলেন মুঙ্গের, ওখানে গিয়ে গুপ্ত ঘাঁটি তৈরি করলেন। বক্সারের যুদ্ধতে 1764 সালে উনি মারা গিয়েছিলেন মীর কাসিম। নবাব মির্জাফরের বাবা এটা সাইয়াদ আহমদ সানাব, সাইয়াদ হুসেন নাজাফি। একটা শব্দ দিয়েছেন নাজাফি, নাজাব দেশে বাস করতেন, ইনার টাইটেল নাজাফি। নাজাব দেশ হচ্ছে ইরাক। এবার বলবেন কি ইরাক থেকে এলো কি করে? 1677 সালে ইরাক থেকে দিল্লিতে এসেছিলেন ইনি। ইনি ইমাম হুসেনের দরবারে চাবি রাখতেন, দেখাশোনা করতেন ইরাকে। তো ইনি যখন 1677 দিল্লিতে আসলেন, তো মুঘল বাদশারা ইনাকে খুব সম্মান করেছিলেন। ইনি কিন্তু ধর্মিক লোক, মির্জাফরের বাবা। তো সম্রাট অরঙ্গজেব যে ছিল, অরঙ্গজেবের যে ছেলে দারা শিকর, দারা শিকর যে মেয়ে নাজিমুন্নিসা বেগম, মির্জাফরের বাবার বিয়ে হলো দারা শিকর মেয়ের সঙ্গে। ইনি ভারতবর্ষে থাকতে লাগলেন। নবাব মির্জাফর 1691 সালে দিল্লিতে জন্ম নিলেন। গভর্নর হয়ে উড়িষ্যায় এসেছিলেন বড় হয়ে। তখন এখানকার ভরপুর নবাব আলিবর্দি খান, উনি একটা লোক খুঁজছিলেন। আলিবর্দি খান এখান থেকে উড়িষ্যায় গেলেন। উড়িষ্যাতে নবাব মির্জাফরের সঙ্গে দেখা হলো। নবাব মির্জাফরকে বললেন কি আপনি বাংলায় চলুন। যখনই নবাব মির্জাফর এই বাংলায় এলেন, তখনই আলিবর্দি খান নিজের বোনের সঙ্গে সাথে সাথ বিয়ে দিয়ে দিলেন। নবাব মির্জাফর এখানে বসবাস করতে লাগলেন, উনি জামাই এখানকার। নবাব সিরাজকে 1756 সালে নবাব মির্জাফরই বসিয়েছিলেন। ইতিহাসে নাম পড়েছেন নবাব মির্জাফর বলে, নামটা শুনেছেন, নবাব মির্জাফরের কবর এটা। পাবলিক ইনাকে মির্জাফর বলে জানে। ইনার আসল নাম সুজাউল মুলক হাসামাদ দাওলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জাং নবাব নাজিম অফ বেঙ্গল। নাজিম যে শব্দটা দিয়েছে, যিনারা গদিতে বসে নবাবি করেছিলেন, উনারাই উপাধি পেয়েছিল নাজিম। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মির্জাফর মারা গিয়েছিলেন। ইনি নবাবি করেছিলেন 8 বছর, 1757 থেকে নিয়ে 1765। 17 জানুয়ারি মারা গিয়েছিলেন, নাম ডেট দিয়ে আছে। দুই পাশে ওনার দুই চাচা নাজাফ খান, নাজাফি খান, নবাব ওনার চাচার কবর, নাজাফ খান, নাজাফি খান, নাজাফি খান নবাব মির্জাফরের কবর। আমরা নবাব বলি, নবাব উপাধিটা দিয়েছিল যে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র, উনি টাইটেল দিয়েছিলেন নবাব। ওই যে টাল কবরটা দেখছেন, নবাব মির্জাফরের বংশধর চারটে দেশে থাকে, এই ভারতবর্ষে থাকে, বাংলাদেশ, পাকিস্তান, লন্ডন। ইনার পরিবার লন্ডনে থাকেন, লন্ডন থেকে এসে এই কবরটা রিপেয়ার করিয়ে গেছে। ইনার নাম নাসার আলী মির্জা, ইনি ছিলেন মির্জাফরের বংশধর, 1876 সালে জন্ম নিয়েছিলেন ইনি।
নবাব মির্জাফরের পাঁচটে ছেলে, পাঁচটে ছেলের মধ্যে বড় ছেলে মিরন, মিরন মারা গিয়েছিল বিহার রাজমহল, অত দূর থেকে ওনার দেহটা আনা যায়নি। মিরনকে বাদ দিয়ে চারটে ছেলে, এক দুই তিন চার, এর আগে নাজিমুদ্দৌলা এক বছর নবাবি করেছিলেন, 1765 থেকে নিয়ে 1766 সালে মারা গিয়েছিলেন। নাজিমুদ্দৌলাকে অল্প বয়সে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গদিতে বসিয়েছিলেন। সাইফুদ্দৌলা চার বছর নবাবি করেছিলেন। আশরাফদৌলা 10 বছর নবাবি করেছিলেন। মুবারকদৌলা 23 বছর নবাবি করেছিলেন। পাঁচটে ছেলের মধ্যে চারটে ছেলের কবর নবাব মির্জাপুরের, মিরনের কবর বিহার, উনি বড় ছেলে, মিরনের চারটে ভাই। হাজারদুয়ারির সামনে একটা সাদা রকমের বাড়ি দেখবেন, বাড়িটাকে ইমামবাড়া বলা হয়। বছরের 10টা দিন খোলা থাকে মহরমের সময়, বাদবাকি দিন বন্ধ থাকে। ইমামবাড়ার মালিকের কবর ফেরাইদুনজা 1847 সালে, ইনি তৈরি করিয়েছিলেন ইমামবাড়া। 43 বছর নবাবি করেছিলেন। 1838 থেকে 1881 সালে মারা গিয়েছিলেন। ইনি ছিলেন যিনি যে হাজারদুয়ারির মালিক হুমায়ুন জা, উনার ছেলে ইমামবাড়ার মালিকের কবর ফেরাইদুন জা। নবাব মির্জাফরের তিনটে স্ত্রী ছিল। উনার প্রথম স্ত্রী বললাম সাজাদি সাহা খানম, তৃতীয় স্ত্রী হচ্ছে এই ঘরের মধ্যে বাবু বেগম, আর দ্বিতীয় স্ত্রী হচ্ছে এর ভেতরে মুন্নি বেগম। ইনার ইতিহাসে নাম পাবেন মুন্নি বাই। ইনাকে নবাব মির্জাফর বিয়ে করলেন, বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম। ইনি বাই থেকে বেগম হলেন, পর্দায় থাকতে লাগলেন বোরখাতে। ইনার কাছে অনেক টাকা ছিল, ইনি ব্রিটিশ গভর্নমেন্টকে কয়েক কোটি টাকা আর নিজের গয়না নিজের পরিবারের পড়াশোনার জন্যে দান করেছিলেন। সেই টাকার ইন্টারেস্টে ইনার পরিবার আজ অবধি স্কুলের ভেতরে 12 ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করে। সেই স্কুলটার নাম হচ্ছে নবাব বাহাদুর হাই স্কুল। স্কুলটা তৈরি করিয়েছিলেন নবাব হুমায়ুন জা 1825 সালে। তো ইনি যখন ব্রিটিশ গভর্নমেন্টকে টাকা দান করলেন, ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে টাইটেল দিলেন মানি বেগম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো, মাদার অফ ইন্ডিয়া। ইনি একটা চাননি চক মসজিদ, ইনার বাড়ি ছিল দিল্লি, দিল্লিতে চাননি চক মসজিদ আছে, এই চাননি চক মসজিদ হাজারদুয়ারির পেছনে আছে। তো ওই চাননি চক মসজিদে একটা বাজার বসতো তখনকার দিনে, সে বাজারটার নাম হচ্ছে মিনা বাজার। দাস দাসী হীরা পান্না রেশম হাতির দাঁত এইগুলো বাংলা বিহার উড়িষ্যার ব্যবসা ছিল, শপিংয়ের জিনিস পাওয়া যেত। ইনি মারা গেছিলেন এপ্রিল মাসের 1812 সালে, মুন্নি বেগম মারা গিয়েছিলেন। বাবু বেগম মুন্নি বেগম ইনারা দুই বোন ছিলেন, হিন্দু পরিবারের মেয়ে, দুই বোনের চারটে ছেলে, মুবারকদৌলা আশরাফদৌলা সাইফুদ্দৌলা নাজিমুদ্দৌলা। মিরনের চার ভাই, মিরনের কবর বিহার। পাঁচ ভাইয়ের মধ্যে একটা বোন ফাতেমা বেগম, যার মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল। হাজারদুয়ারি প্যালেস যেটা আপনি দেখতে এলেন, হাজারদুয়ারির মালিকের কবর নবাব নাজিম হুমায়ুন জা 1829 সালে ইনি নাজিম হয়েছিলেন। ডিসেম্বর মাসের 23 তারিখে ইনি বসেছিলেন, নবাব হলেন সিংহাসনে 10টার দিকে। নবাব হুমায়ুন জা হাজারদুয়ারির মালিক, ইনি ছিলেন মির্জাফরের পঞ্চম পুরুষ। 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন। ইনি নবাবি করেছিলেন 14 বছর, 1824 থেকে 1838। ইনি ছিলেন মির্জাফরের পঞ্চম বংশধর। সিরাজদুল্লাহ যে প্যালেস তৈরি করিয়েছিলেন, সিরাজের বাড়ির নাম ছিল মনসুরগঞ্জ। সিরাজের আসল নাম ছিল মনসুর উল মুলক শাহ কুলি খান বাহাদুর সাহেব জাঙ্গ। সিরাজের বাড়ি ছিল নদীর ওই পার, সে নদীটার নাম ছিল হীরা ঝিল। হীরা ঝিলের পাশে সিরাজের বাড়ি ছিল। সিরাজের বাড়ি নদীতে নষ্ট হয়ে গেছে। সিরাজের মৃত্যুর 72 বছরের পরে
বর্তমান হাজারদুয়ারি ইনি তৈরি করিয়েছিলেন নবাব নাজিম হুমায়ুন জা। ইনি নবাবি করলেন 14 বছর 1824 থেকে 1838, মীরজাফরের পঞ্চম বংশধর। নবাব হুমায়ুন জার বাবা ওয়ালা জা 3 বছর নবাবি করেছিলেন 1821 থেকে 1824। নবাব হুমায়ুন জার বড় চাচা আলী জা 11 বছর নবাবি করেছিলেন 1810 থেকে 1821। ওয়ালা জা আলী জা 2 ভাই। ইনাদের যে কবরগুলো দেখালাম, যত কবর দেখালাম বুঝালাম, যেটা হাজারদুয়ারির ভেতরে ঢুকবেন ছবি দেখবেন নাম ডেট সব দিয়ে আছে। এটা গার্ড রুম, সামনে মসজিদ আছে। নবাব মীরজাফরের কোনো ফ্যামিলি মারা যেত, জানাজা পড়িয়ে এর ভেতরে কবর হতো। এটা ছোট একটা ধর্মস্থান আছে, মানে যে কোনো কাজ হতো, ধূপ বা মোম এগুলো জ্বালানো হতো। হ্যাঁ, আর 1100 কবর বলা হয়। যত এই যে ঘরগুলো তৈরি হয়েছে বেগমদের ঘরগুলো, এগুলো সব নবাবী পিরিয়ডে তৈরি হয়েছে। এখন যে ছেলে বা মেয়ে মারা যাচ্ছে তাদেরকে নর্মালভাবেই কবর হচ্ছে বাইরে। তো বন্ধুরা, পাশে দাঁড়িয়ে আছেন বেলাল হোসেন ভাই। তো ইনার কাছ থেকে আমরা এখানকার অজানা কিছু ইতিহাস জানলাম, সেই জন্য ইনাকে অসংখ্য ধন্যবাদ। আবার এখানে আসবো, তো হয়তো ইনার সঙ্গে দেখা হবে। তো ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।